বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাবো আলু পরোটা। আলু পরোটা বানানো খুবই সহজ, খেতে খুবই মজাদার, এবং এই খাবারটি আপনারা সকালের নাস্তা বা বিকালের খাবার হিসেবেও খেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কি করে খুব সহজেই আমরা ঘরে তৈরি করে নিতে পারি খুবই মজাদার আলু পরোটা। আপনারা এখানে উপকরণগুলো দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ আলু মেশ করে নিয়েছি, যা আমি সিদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। এরপর আমি নিয়ে নিচ্ছি 1টা বড় পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, 1 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন জিরার মশলা, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, একটু লবণ এবং কিছু কাঁচামরিচ খুব কুচি করে কেটে নিয়েছি, এবং 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবং 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, বাট ময়দা দিয়ে এটা টেস্টটা একটু ভালো লাগে। বাট আটা খাওয়া অবশ্যই হেলদি, সো আমি রিকমেন্ড করবো আপনারা যারা আটা খেতে পছন্দ করেন তারা এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা আপনাদের একটু ধৈর্য ধরে করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো ধরনের গুটি পাকানো না থাকে, আলু যেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। দরকার হলে আপনারা একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন যেন এটা একদম মিহি হয়ে যায়, কারণ যদি একটু গুটি থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে আপনাদের পরোটাটা বানাতে বেশ কষ্ট হবে। আপনারা মেশানোর কাজটি একটু ধৈর্য নিয়ে করবেন যেন ভালোভাবে সবগুলো উপকরণ সবকিছু মিশে যায়। আমরা এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা ময়দাটাও ঢেলে দেবো এবং ময়দাটা দিয়ে আমরা বেশ ভালোভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব যেন সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। আমি আবার বলছি এখানে কিন্তু আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি এখানে, আমি শুধু তেলই ব্যবহার করেছি, এবং আলুর যে একটা পানি ছিল সেটা দিয়ে কিন্তু আমাদের এই পুরো পেস্টটা হয়ে যাচ্ছে। বাট আপনারা চাইলে একটু পানি নিয়ে মেশটা তৈরি করবেন এবং চেষ্টা করবেন এটা যেন বেশ নরম হয়। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমাদের এই মেশানোটা যতটা নরম হবে আমাদের পরোটাগুলো ঠিক ততটা নরম হবে। যদি এটা শক্ত হয়ে যায় তাহলে পরোটাটাও শক্ত হবে। এটা মেশানো হয়ে গিয়েছে, আমি এখন তেল মাখিয়ে পুরোটা ঢেলে ঢেকে রাখবো প্রায় 20 মিনিট। 20 মিনিট পর আমরা ফিরে আসব। 20 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন কেমন নরম হয়ে গিয়েছে আমাদের এই আটা এবং আলুর যে কাইটা আমরা বানিয়েছি সেটা। আমরা ছোট ছোট লাচি কেটে নিয়েছি, আমরা এখান থেকে প্রায় 4টা লাচি কেটে নিয়েছি, এবং এর থেকে আমরা পরোটাগুলো তৈরি করব। যদিও সবসময় পরোটা বানাতে আমার ওয়াইফ আমাকে হেল্প করে, বাট আজকে আমি নিজেই বানাচ্ছি, হয়তো শেপটা খুব বেশি ভালো হবে না, বাট আমি চেষ্টা করেছি যতটুকু ভালো হয়। বাট আমার কাছে যেহেতু এটা আমরা বাসায় বানাচ্ছি নিজেই খাবো, আমার কাছে লুকসের চেয়ে খেতে কেমন হয় সেটাই বেশি ইম্পর্টেন্ট। বাট আমি প্র্যাকটিস করছি যেন এটা দেখতে চমৎকার হয়। সো আপনারা পরোটাটা ভালোভাবে বানিয়ে নেবেন, একটু মোটা করে বানাবেন। আমি থিকনেসটা একটু দেখাচ্ছি, থিকনেসটা কেমন হবে, খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু খেতে খুব বেশি মজা হবে না, ক্রিস্পি হয়ে যাবে। এরপর আমরা একটা প্যানে কিছু তেল গরম করে নিয়েছি এবং সেই তেলের উপর আমরা পরোটাটা ছেড়ে দিয়েছি। সো তারপর আপনার পরোটাটা বেশ কিছুক্ষণ ভাজবেন। এটা ভাজার সময় একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু আঁচটা খুব বেশি লো বা খুব বেশি হাই রাখবেন না, মিডিয়াম আঁচে ভাজতে হবে, এবং একটু পরপর উল্টে দিয়ে আপনি এটা ভেজে নেবেন যেন কোনো পাশে পুড়ে না যায়। আলু পরোটাটা হতে একটু সময় লাগে, আপনার একটু ধৈর্য নিয়ে ভাজবেন। সো এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু পরোটাটা খেয়ে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে আলু পরোটা। সো আশা করি আপনারা বাসায় বানাবেন এবং খেতে কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।